আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আমার জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য এই আলোচনা আমি করিনি বন্ধু আজকে যে আলোচনা আমি নিয়ে এসেছি এটা পৃথিবীর উম্মতের জন্য বড় ধরনের একটা শিক্ষা যেই উম্মতের জ্ঞান আছে বিবেক সম্পন্ন ব্যক্তি তাদের জন্য যাদের বিবেক নাই বিবেক মানে হলো নূর বিবেক কি বিবেক হলো এটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল নূর যার বিবেক আছে দেখবেন তার জীবন সুন্দর যার বিবেক আছে আর দেখবেন তার ফ্যামিলি পরিবার সুন্দর যার বিবেক আছে তার কর্মজীবন সুন্দর যার বিবেক আছে তার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত পুরোটাই সুন্দর হয়ে যায় কারণ বিবেক এমন একটা জিনিস এই নূর আল্লাহ সবাইকে দেয় না এই নূরের আলো দিয়ে তার শুরু থেকে জীবনটাকে শেষ পর্যন্ত আলোকিত করে করে বর্জক পর্যন্ত যেতে পারে বন্ধুরে আমার আজকের আলোচনা বিবেকবান মানুষের জন্য বিবেকহীন মানুষের জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ওয়াকালা তাআলা ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে পৃথিবীর মানুষ আমি আজকে এলাকার প্রত্যেকটা আমার ভাই বাবা আমার মা বোনদেরকে দেখে দেখে বলবো গোটা পৃথিবীর বুকে আমার ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে বলবো হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করে দিয়েছেন নাউযুবিল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর খবর পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন দুনিয়া এবং আখিরাতে ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা জোরে জোরে বলুন না আল্লাহু আকবার এই পৃথিবীর বুকে অসংখ্য মুনাফিক নবীর দুশমন নবীর আহলে বাইতের দুশমন আছে একজন নবীর সাথে দুশ্মনী করছে নবীর পরিবারের সাথে দুশ্মনী করছে আরেকজন এই দুশ্মনীর জন্য উৎসাহ যোগিয়ে দিচ্ছে আছে না নাই আমি আমার জীবনে বলেছি আজকের আজকের এই মাহফিল বড় মহাব্বতের মাহফিল আপনারা জানেন না এই বাংলার জমিনে এই বাংলাদেশের জমিনে অসংখ্য মুনাফিক এই নবীর মিলাদে সিরাত পালন করে অথচ সিরাত একটা উম্মতের জীবনে অল টাইম আছে সিরাতকে নতুন করে পালন করার কোনো সুযোগ নাই সকাল বলেন দুপুর বলেন সন্ধ্যা বলেন দিন বলেন রাত বলেন মাসে বলেন বছরে বলেন এ টু জেড অলওয়েজ নবীর সিরাত একটা পরিপক্কৃত উম্মতের সঙ্গে আছে নবীর সিরাত পৃথিবীর বুকে কায়েম আছে নবীর সিরাত পালন করার কোনো প্রয়োজন নেই যারা নবীর আগমনের দিন সিরাত পালন করে এরা 100% গোস্তাক রাসূল এবং মুনাফিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি এটা হলো মিলাদ এটা কি মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত কি রাসূল যে আগমন করেছে রাসূলের যে বিলাদত হয়েছে সেই বিলাদত নিয়ে আলাপ আলোচনার নামই হলো মিলাদ এই যে আমরা দুরুদ পড়ে জিকির করে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেই ওই মুনাফিকের দলেরা বলে আমরা মিলাদ পড়ে এটা নাকি বেদাত অ বন্ধু নবীকে কেন্দ্র করে কোনো কিছু করলে যদি বেদাত হয় আমি মনে করি তাদের মতো বোকা এবং গানহীন আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ বলেছেন মিলাদ আল্লাহ বলেছেন কি করো আনন্দ উৎসব করো নবীর জন্ম নবীর আগমন নবীর বিলাদত এটা হলো মিলাদ এটা কি নবীর বিলাদত নদীর নবীর জন্ম এটা হলো বন্ধু মিলাদ এর মিলাদের দিনে সিরাতের কোনো যুক্তিকতা নাই কারণ একটা মানুষের জীবনই আগে না জন্ম আগে কথা বলেন সবাই মন দিয়ে শোনেন একটা মানুষের এক
একটা মানুষের জন্ম আগে না তার জীবনী আগে আমার কথা মন দিয়ে শুনেন একটা মানুষের জন্ম আগে না তার বৈশিষ্ট্য আগে একটা মানুষের আগমন আগে না কি তার গুণ আগে একটা মানুষের জন্ম আগে একটা মানুষের বিলাদত আগে আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা মিলাদ পড়ো কি করো মিলাদ মানে কি জন্মবৃত্তান্ত সিরাত শব্দের অর্থ তো জন্মবৃত্তান্ত না সিরাত শব্দের অর্থ কি জন্মবৃত্তান্ত মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত আপনারা আমাকে যদি মনে না থাকে আপনারা আমাকে একটু মনে করিয়ে দিবেন আমি সিরাত নিয়ে আজকে একটু আলোচনা করব লাস্টে টপিক আকারে তবে আমার আলোচনাটা একটু আপনারা করতে দিবেন আমি আমার বাপ আমি আমার বোনদের কি বলবো মা গো ও আমার বোনেরা আজকে কেউ তোমরা ঘুমায়ো না হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো কারণ এই বর্তমানে বাংলাদেশের জমিনে আমি দেখতে পাই হাত মোজা লাগাইয়া পা মোজা লাগাইয়া মাথার উপর লম্বা বোরকা পরে মুখোশ পরে বাংলা চটি বই পরে পরে বন্ধু ঘরে ঘরে গিয়ে আমার মা বোনদের ইমান নষ্ট করে দিচ্ছে একদল বেঈমানদের টাকা খেয়ে খেয়ে ঠিক কিনা বলে বাংলার আনাচে কানাচে মহিলাদেরকে দিয়ে নবীর দুশ্মনী চালিয়ে যাচ্ছে আমি শুধু আজকে আপনাদেরকে বলবো সবাই বলে আমরা যখন নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করি আমরা যখন নবীর এগেনিস্টে কথা বললে আমরা যখন রুখে দাঁড়াই আরেকজন মুসলমান আমার ভাই আরেকজন বাবা বলে আলেম আলেম দ্বন্দ্ব শুরু করেছে এই পৃথিবীর বুকে ব্যবসায়িকের মধ্যে প্রেম থাকতে পারে একটা পুলিশ আর একটা পুলিশের সাথে প্রেম থাকতে পারে একটা সেনাবাহিনী আর একটা সেনাবাহিনীর সাথে বন্ধু প্রেম থাকতে পারে একটা নৌবাহিনী আর একটা নৌবাহিনীর সাথে প্রেম থাকতে পারে একটা রক্ষী বাহিনী আর একটা রক্ষী বাহিনীর সাথে প্রেম থাকতে পারে একটা বিজিবির থাকে আরেকটা বিজিবির প্রেম থাকতে পারে এক দেশের মন্ত্রীর সাথে আর এক দেশের মন্ত্রীর প্রেম থাকতে পারে একটা কান্ট্রি থেকে প্রাইম মিনিস্টারের সাথে আর একটা দেশের প্রাইম মিনিস্টারের গোড একটা কমিউনিকেশন থাকতে পারে এটার মধ্যে কোনো একতেলাপ থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু বন্ধু পৃথিবীর বুকে আলেমদের মধ্যে থাকবে একতেলাপ বলে হুজুর কেন গো আলেমদের মধ্যে একতেলাপ থাকবে কেন আপনারা ধরেন আপনাদের এলাকাতে 73টা আলেম আছে কয়টা আলেম আছে 73টা ইমাম সাহেব আছে এর মধ্যে একটা ইমাম সাহেব হলো হক আর 72টা হলো বেহক এটা পৃথিবীর কোন মানুষের কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা আলেমের মধ্যে বৈষম্য আলেমদের মধ্যে ডিস্টেন্স থাকবে এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত কারণ যতগুলো দল জাহান্নামে যাবে প্রত্যেকটা দলের লিডার বন্ধু আলেম থাকবে এই যে সাধারণ মানুষগুলো নবীর সাথে দুশ্মনী করতেছে ওই নষ্ট মনা নষ্ট চরিত্রের আলেমদের কথা শুনে শুনে বন্ধু কথিত আলেম বলি আমরা তাদেরকে কারণ তারা বেঈমান কাফেরদের টাকা খেয়ে কি ইসলামকে বিকৃত করে দিচ্ছে তাদের লাভ হলো শুধু দুনিয়ার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন দুনিয়ার জীবন একটা ধোঁকা প্রতারণা ছাড়া কিছুই না আমি আমার সাধারণ ভাই বাবা সুন্নি মনা মানুষ নয় যারা আমার আলোচনা শুনবে গোটা পৃথিবী থেকে তাদের সবাইকে বলবো ভক্ত হওয়া ভালো তবে মাতাল ভক্ত ভালো নয় ঠিক কিনা বলে ভক্ত হওয়া ভালো তবে সচেতন ভক্ত হওয়াটা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষের কাজ আমি ওয়াজ করি এই জন্য আপনারা আমার বন্ধটাকেও গ্রহণ করবেন এমনটা নয় আপনারা আমার আলোচনা গবেষণা করবেন আমি যে আলোচনা করতেছি এটা নিয়ে ভালো করে ভাববেন হুজুন আলোচনা করতেছে এটা রং হচ্ছে কিনা রাইট হচ্ছে এটা বন্ধু অবজারভেশন করে ডিসাইড করবেন কিন্তু মাতালের মতো বন্ধু গ্রহণ করা যাবে না আমি বলতে চেয়েছিলাম এই কারণে আমার জীবনে আমি কোনোদিন এই আলোচনা বন্ধু করিনি আজকে যে আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আমি মনে করলাম আজকে এই আলোচনাটা অত্যন্ত জরুরি হয়ে গেছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলো হুজুর কেন গো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ও বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছেন জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ
আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি দিয়েছেন লানত দিয়েছেন এটা তাদের জন্য অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাজার ব্যবস্থা রেখেছেন এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আমি হাদিস শরীফের দিকে একটু যাব ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আমরা যখন প্রতিবাদ করি আমরা যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই অ বন্ধু মানুষে বলে হুজুররা দ্বন্দ্ব করে কিন্তু বন্ধু তোমরা দ্বন্দ্বে মনে করো না আমাদের কাজ হলো একজন যখন মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে রাসূল সম্পর্কে বয়ান দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের কাজ হলো একটা লোক মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে আর আমাদের কাজ হলো মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে মানুষকে আবার সচেতন করে তোলা ঠিক কিনা বলেন পৃথিবীর ইতিহাসে বন্ধু যতগুলো দল রয়েছে নিজের সুবিধার জন্য কখনো এই নাম রাখে আবার নিজের সুবিধার জন্য কখনো ওই নাম রাখে কিন্তু তারা বোঝে না একদিন এই পৃথিবীর অবসান হবে হিসাব দিতে হবে চুকি চুকি আল্লাহর কাছে বন্ধুরে আমার এদিকে তাকান আমার দিকে তাকান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু যারা নবীর সাথে বেয়াদবি করবে নবীকে গালি দিবে নবীকে বকাঝকা করবে তোমরা তাকে তাদেরকে হত্যা করো কি করো আপনারা দেখবেন এটা কার হুকুম হাদিস শরীফের মধ্যে এসেছে মাংসাব্বা নাবিয়া ফাকতুলহু তোমরা কি করো তোমরা নবীর সাথে যারা বেয়াদবি করবে গোস্তাকি করবে নবীর সাথে যারা বেয়াদবি করবে গোস্তাকি করবে তোমরা তাদেরকে কি করো হত্যা করে ফেলো ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু নবীর সাহাবাই কেরামদের সাথে যখন কেউ বেয়াদবি করবে গালি দিবে তাদের শান আজমতকে ছোট করবে তোমরা তাদেরকে ধরে ধরে পাকড়াও করো কথা কি বুঝতে পারছেন নবীর সাথে বেয়াদবি করলে কি করতে হবে হত্যা করার অর্ডার কার এটা কি আমার হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত সবাই তোমরা হৃদয় খুলে শোনো নবীর সাথে বেয়াদবি করলে নবীর সাথে গোস্তাকি করলে নবীর কলিজায় আগুন দিলে কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে লানত দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব বরাদ্দ করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে রে পৃথিবীর উম্মত যদি পৃথিবীতে দ্বন্দ্বলতি ঝগড়া হয় যদি তোমার কোনো অসুবিধা না হয় তুমি জমিনটা ছেড়ে দাও কি করে দাও কি করে দাও আপনার সাথে আরেকজনের বিরোধ শুরু হয়েছে জমিন নিয়ে আপনার বাবার অনেক কিছু আছে আপনি জমিনটা তাকে দিয়ে দেন যদি অসুবিধা না হয় মারামারি করিয়েন না বাড়ির আঙ্গিনায় আরেকজনকে একটা বিঘা জায়গা দিলে সুবিধা হবে আপনার অসুবিধা না হলে তাকে দিয়ে দেন কিন্তু ইসলাম এবং নবী এমন এক জিনিস নবী এবং ইসলাম এমন এক জিনিস এটা নিয়ে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ না ঠিক কিনা বলেন এটা কি আমি বলছি হত্যার কথা কে বলেছেন হত্যার কথা বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবী বলেছে অ বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন অ বন্ধু প্রিয় নবী বলে দিয়েছেন নবীকে গালি দে নবীর শান আজমতকে ছোট করে খাটো করে নবীকে অপমান করে কথা বলে তোমরা তাদেরকে কি করো ওই ওই সমস্ত মানুষ যখন থাকে তোমরা হত্যা করো কিন্তু এখন তো হত্যা হয় না অ বন্ধু একটুখানি বিরানি যদি দেওয়া যায় 500 টাকার নোট যদি দেওয়া যায় কম দামি একটা শার্ট যদি কিনে দেওয়া যায় অভাবের সময় বাড়িতে যদি 5 কেজি চাল কিনে দেওয়া যায় অ বন্ধু সঙ্গে সঙ্গে নবীর বিরুদ্ধে কথা বলাটা বৈধ হয়ে যাবে আরেকজন যদি ভুল ধরিয়ে দেয় সে হবে সবচেয়ে বড় শত্রু নবীর পক্ষে কথা বললে যদি শত্রু মনে করো তোমার চেয়ে বড় ভয়ঙ্কর মুনাফিক আর কেউ নয় নবী বলেছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে নবীকে কেউ অন্তর দ্বারা এবং জবান দ্বারা নবীর শানকে খাটো করা এটা হলো কুফুরি এই এই শান মান খাটো করাটাকে যেই ব্যক্তি প্রতিবাদ না করে সাপোর্ট করলো সেও কুফুরি করে কাফের হয়ে গেল উম্মতের হুকুম কি নবীর সাথে দুশ্মনী যারা করবে তাদেরকে কে করা এই কিসের কথা সবার নজর থাকবে আমার দিকে কোন দিকে আমার দিকে নজর রাখতে না পারলে আউট অফ সাইট বাহিরে
বিরানির সময় আসবা অনেক বিরানির আয়োজন আছে বিরানির সময় আসবা আমরা বিরানি দিব ঠিক আছে না আরে এটা যে কত বড় প্রেমের বাগান এটা কি বোঝার বাকি আছে একমাত্র বিবেকবান মানুষ ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না আমি আস্তে আস্তে গভীরে ঢুকতেছি আপনারা মজা পাবেন আশা করি কারণ নবীর প্রেম আছে তো নবীর প্রেম যার কাছে আছে তারা মজাই পাবে পাই ঠিক কিনা বলেন মনে রাখতে হবে একদিন পৃথিবীর শেষ হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে মারহাবা কথা ঠিক না কথা বলেন কথা ঠিক না এই দুনিয়াতে যেমন শুরু হয়েছে তেমন শেষ হবে আবার এই পৃথিবী থেকে কিন্তু একদিন যেতেও এই পৃথিবীতে একটু কষ্ট করেন কিন্তু সুখ আপনার জন্য বর্জকি জীবন থেকে একবারে শেষ জিরো পয়েন্ট পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছে কি করতেছে তারপর থেকে আপনার জন্য নিয়ামত কিন্তু আল্লাহ বরাদ্দ করে রেখেছে ঠিক কিনা বলেন সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সেই ঝরে ঝরে সেও ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় বলেন সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সেই ঝরে ঝরে সেও ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় ঠিক কিনা বলে বন্ধুরে আবার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো নবী কারো কারো জন্য বড় নিয়ামত আবার নবীর সাথে যারা গোস্তাকি করেছে দুশ্মনী করেছে তাদের জন্য নবী হলো সবচেয়ে বড় কেয়ামত ও বন্ধু কাল কেয়ামতের দিন নবীর প্রেমিকেরা দেখতে পাবে এই পৃথিবীর বুকে যারা যত বেশি নবীর শানে বেয়াদবি করেছে তত বেশি মানুষ জাহান্নামে যাবে একটা মাত্র কথা বলি বন্ধু কেয়ামতের দিন একটা মাত্র কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে রে আমলের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না অনল বর্ষীভাবে মানুষ শুধু জাহান্নামে যাবে শুধু আল্লাহর প্রিয় হাবিব হাবিব বললার সাথে বেয়াদবি করার কারণে এই পৃথিবীর মূর্খ জাতি এই পৃথিবী লোভী দুনিয়ার লোভী মানুষগুলো নবীর সম্মান বোঝে না নবীকে বলে তাদের মতো যেমনি মনে চায় এমনি কথা বলে বন্ধু যখন বড় দুঃখ লাগে রে তখনই মিডিয়ার সামনে এসে কথা বলতে বন্ধু বাধ্য হই অন্যথায় এই বাংলার জমিনে যতগুলো আলেম আছে যতগুলো এডুকেশন স্কলার আছে সবাই যদি একমত হয়ে যদি কাজ করত রে এই বাংলার জমিন থাকতো রহমতের এক বিশেষ বাগান আমি সাধারণ মানুষের দোষ দেই না বন্ধু সাধারণ মানুষগুলোকে আমি একটা সেকেন্ডের জন্য কোনো দোষ দেই না কারণ সাধারণ মানুষগুলো হলো সরল আলেমদেরকে বিশ্বাস করে আলেমদেরকে মহাব্বত করে তো এই জন্য তারা যে যখন যেটা বলে সেটাই তারা বন্ধু মানে কিন্তু ভালো এবং মন্দ ডিসাইড করার ক্ষমতা নাই এই জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে কেয়ামতের দিন আলেমদের আমি বুকে হাত দিয়ে বলবো মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড আমার আত্মবিশ্বাস অত্যন্ত শক্ত আমার কথার মধ্যে কোনো বানোয়াট নাই আমি কোনো লোভের কারণে বানিয়ে কথা বলি না বন্ধু আমার একটা বড় লোভ হলো রে তোমরা আমার কথাগুলো শুনে শুনে সঠিক পথের প্রতীক হয়ে যাও কেয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বিশাল এক পুরস্কারের আশায় আছি বন্ধু
আজকের এই আলোচনার পরে গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবারা আমার মা বোনেরা সিদ্ধান্ত করবে আসলে কি নবীর পক্ষে থাকা দরকার নাকি নবীর দুশমনই যারা করে আলেমদের পক্ষে থাকা দরকার বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকার দোজাহ ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন আপনারা সবাই জানেন কোরআন তেলাওয়াতের পরে সবাই বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বলে কি বলে না এদিকে তাকান সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম আল্লাহর কথা সত্য কার কথা সত্য ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কথাগুলো সত্য এখন নবী যেটা বলছে আমাদের মানা দরকার আছে না নাই নবী যেটা বলেছে আমাদের মানার দরকার আছে না নাই আমার দিকে তাকান নবী যেটা বলছে আমরা মানবো কি মানবো না শুনবো কি শুনবো না জানবো কি জানবো না জানবো কি জানবো না ও বন্ধু আল্লাহর কথা যেমনি সত্য নবীর কথাও তেমনি সত্য ও বন্ধু আল্লাহর কথা যেমনি গ্রহণযোগ্য কোনো সন্দেহ নাই নবীর কথাও তেমনি সত্য কোনো সন্দেহ নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানেননি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী উন বাবুহা রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন আমি হলাম শিক্ষার শহর দা আল্লাহর হাবিব বলেছেন সেই শহরের দরজা হলো আমার আলী আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী সেই শহরের দরজা হলো আমার আলী সেই আলী বলেছেন বন্ধু আমি হাদিস শরীফটা আবারও আপনাদেরকে শোনাচ্ছি এবং মিডিয়ার মাধ্যমে বন্ধু যারা আলোচনা শুনবেন সারা শুনতেছেন সবাইকে হৃদয় পায়ে ধরে বলবো এই হাদিস শরীফটা একটু মনটা দিয়ে শুনবেন ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবহু ও বন্ধু আপনারা মনটা দিয়ে শুনেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু যারা ও বন্ধু নবীর সাথে যে বেয়াদবি করবে এবং যারা বেয়াদবি করবে এই হাদিস শরীফ দ্বারা নবী বুঝিয়ে দিয়েছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ এবার আপনি বলেন আপনারা বলেন এই পৃথিবীর নবীর দুশ্মনের সাথে কোনো না কোনো কারণে সম্পর্ক রাখা যায় কি যায় না যেই গুস্তাকে রাসূলকে নবী বলেছেন তোমরা কতল করে ফেলো তার সাথে কোনো বাবি বন্ধু প্রেম তো থাকে দূরের কথা তাকে দেখলে বন্ধু তার ছায়ায়ও পাড়া দেওয়ার কথা না বরং সঙ্গে সঙ্গে শট করে দেওয়ার কথা নবীর সাহাবী কি নবীরটা তো বন্ধু এটা কোনো কল্পনা করা যায় না নবীর যে সাহাবা নবী বলেছেন পালা বংশাব নবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবহু সাহাবাই কেরামকে যারা গালি দিবে সাহাবাই কেরামদেরকে বকা দিবে তোমরা তাদেরকে ধরে পাকড়াও করো পাকড়াও বুঝেননি কি কি করা মার দেওয়া মার দেওয়া কি দেওয়া মার দেওয়া তাইলে এখন আপনারা তো বিরিয়ানিও খান ঠিক কিনা বলেন পিঠটা যদি সুন্দর করে একটা ফোসা দেয় আপনার আব্বার সাথে আমার প্রেম ছিল আপনি আমার দলে আইয়েন ঠিক আছে আপনার আব্বা যেহেতু প্রেমিক ছিল আপনার আপনি আমার দলে চলে আসেন ঠিক কিনা বলেন এরকম আছে না নাই বন্ধু আপনাদের কি বুঝিয়ে দিচ্ছি মানা না মানা সেটা আপনাদের ব্যাপার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকলু কাউলান সাদিদা সে দা রাইট থিং আল্লাহ বলেছেন তোমরা সব সময় সত্য কথা বলো এই জন্য বন্ধু সত্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বন্ধু আল্লাহর হাবিব সরকারে দোজাহ একদিন ডেকে ডেকে বলতেছেন তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো মন দিয়ে শুনবেন বন্ধু হাদিস শরীফটা এসেছে যেমন তেমন কিতাবে না সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে আমার নবী সরকারি দোজাহা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তিনি বলেছেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো মিডিয়ার লোকেদেরকে বলছে নজর দিয়ে শোনো শুধু শুধু মিডিয়া কভারেজ করলে ওয়াজ রেকর্ড করলে চলবে না এই তোমার ক্যামেরার কি হয়েছে অসুস্থ কি এই ওয়াজ চলে গেলে তুমি ভিডিও করে কি করবা তোমার কি কি সমস্যা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
يا حبيب الله نبي غو تمار ভালো ভাষায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালো ভাষায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালো ভাষায় জান্নাতে পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাতে পাওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ আশেক মাসেকের মিলন মেলা আস্তে আস্তে বন্ধু গভীর দিকে যাচ্ছে ঠিক না বেঠি আশেক আর মাসেকের প্রেমের খেলা রাত্র যত বেশি হয় প্রেমের খেলাও তত বেশি মধুর হয় ঠিক কিনা বলেন আরো জোরে খবরটা শুনতে ভালো লাগেনি সবার কাছে কার কার কাছে ভালো লাগে সবাই হাত তুলে দেখান সবার কাছে ভালো লাগে হাত নামান হাত নামান হাত নামান একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرشي كرسي لوح قلم سريشتي جاهر অসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধুরে আমার বলতেছিলাম গভীর মনোযোগ সবাইকে বলছি হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো বন্ধু তারপরে আমি আমার মূল আলোচনায় যাব আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসবেন আল্লাহর হাবিব বলতেছেন বন্ধু আব্দুল জাবির ইবনে আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার দু জাহা ইমামুল মুরসালিন আমার নবী ডেকে ডেকে বলতেছেন তোমাদের মধ্যে কে আছো কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবা কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব ডেকে ডেকে বলছেন তোমাদের মধ্যে কে আছো গো যে সাকাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবা তখন মোহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তাকে হত্যা করব কই তুমি তাকে হত্যা করব কই ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করব এবার তিনি কি করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু বলার অনুমতি দিন তখন তিনি বললেন বলো তারপরে বন্ধু তিনি বললেন নবী তাকে অনুমতি দিয়ে দিলেন তখন কাব ইবনে আশরাফকে তিনি হত্যা করলেন হত্যা করার পরে আমার নবীর কাছে এসে তিনি খবরটা মেসেজটা জানিয়ে দেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে দু জাহা ইমামুল মুরসালিন নবী তিনি বলে দিয়েছেন আমার দিকে তাকান একটু মন দিয়ে শুনবেন একটু মন দিয়ে শোনেন আপনাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট কারণ দুনিয়াটা এমন একটা অবস্থায় এসেছে
মুনাফিকদের অত্যাচারে সাধারণ সরল মনা মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারে না আপনারা দেখবেন নবীর দুশমনদের পকেটে টাকা থাকে বেশি মুনাফিকদের পকেটে বন্ধ টাকা থাকে বেশি বলে হুজুর এখানে আবার কেন আসলেন হাদিস শরীফ থেকে নেমে হাদিস শরীফ থেকে নেমে আসার কারণ হলো আজকে বন্ধু কিশোরগঞ্জ থেকে আজকে সম্ভবত রংপুর থেকে বিভিন্ন জেলা থেকে আজকে পর্যন্ত ফোন এসেছে এক জায়গা থেকে ফোন এসেছে ঈদ মিলাদুন নবী নাকি বেদাত আরেক দিক থেকে ফোন এসেছে বন্ধু আমির মুয়াবিয়া নাকি ছিলেন একজন নষ্ট চরিত্রের মানুষ এই যে বন্ধু এই যে বিতর্কিত প্রশ্নগুলো বিতর্কিত কথাগুলো সাধারণ কোনো মানুষ বলে না এগুলো বলে বন্ধু পৃথিবীর লোভ ইয়াজিদের দালালগুলো বিদুর্মীদের এজেন্ডাগুলো টাকার লোভে এরা এই কথাগুলো জনসম্মুখে তুলে ধরে ঠিক কিনা বলেন আমার আমার নবী বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন এবং নবীর কথা অনুযায়ী তাকে হত্যা করে ফেললেন হত্যা নিশ্চিত করার পরে আমার নবীর কাছে গিয়ে তিনি মেসেজটা দিয়ে দিলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ একবার বলেন না নাউজুবিল্লাহ এই হাদিস শরীফটি এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবা এবং মা বোনদের কাছে আমার প্রশ্ন রে বন্ধু সবার কাছে আমার প্রশ্ন হলো আপনারা বলেন আপনারা হয়তো বিরানির জন্য পৃথিবীর একটু সুবিধার জন্য আপনারা প্রেম করতে পারেন আমার মতো গাজী সুলাইমান এত কিছু জানার পরে ওই নবীর দুশ্মনের সাথে আপোষ করতে পারি কিনা বলেন জীবন থাকতে আপোষ করতে পারবো আমার বন্ধু আমার আত্মার সাথে আমার কথোপকথন হয়েছে জীবন দিয়ে দিব তারপরেও নবীর শান আজমতের বিরুদ্ধে কথা বললে এক সেকেন্ডের জন্য ছাড় দিব না কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে কয়েকজন আলেম মিলে যদি একজন নবীর দুশ্মনকে হত্যা করা হয় অ বন্ধু পৃথিবী সেটা বিবেচনা করবে না হত্যাকারী হিসাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিবে আপনারা দেখবেন যারা নবীর সাথে দুশ্মনী করে যারা নবীর সাথে গোস্তাকি করে নবীর পরিবারের সাথে গোস্তাকি করে কোরআন হাদিসে এর আইনকে বিকৃত করে জনসম্মুখে তুলে ধরে তাদের বিরুদ্ধে কথা বললেন যুগে যুগে বন্ধু বাংলার জমিনে আল্লামা গাজী শেরে বাংলার জীবন বৃত্তান্ত যদি জানা জানেন আপনার পশম দাঁড়িয়ে যাবে আমাদের আল্লামা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যা করেছে রে একটা মাত্র কারণ শুধু সত্য কথা বলার কারণে এই পৃথিবীর বুকে একটা মুনাফিক রাস্তায় হত্যা হয় নাই একটা নবীর দুশ্মনকে কেউ হত্যা করে নাই কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি জানে না কাটাকাটি জানে না শুধু জানে কোরআন হাদিসের উক্তি দিয়ে প্রতিবাদ করতে ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু আপনারা জানেন না আজকের মাহফিলটাকে করাচ্ছে জানেন আমার গভীর ভালোবাসার মানুষ আজকের মাহফিলের পুরো ইন্তেজাম করেছেন আমেরিকা থেকে সুবহানাল্লাহ বলতেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওই পরিবারের 39 জন সদস্য আমেরিকাতে থাকে এটার সাথে যুক্ত হয়েছে আমার এক বোন লন্ডন থেকে এই আজকের মাহফিলের সাথে যুক্ত হয়েছে নরসিংদী থেকে সৌরভ নামে এক ছেলে এই ছেলের মা আজকের এই মাহফিলের সাথে যুক্ত হয়েছে আমার পকেটের জাহিদের পকেটের কারো আজকে একটা টাকা নাই পুরো খরচ বন্ধু আমেরিকা লন্ডন থেকে পাঠিয়েছে এরা বলতেছে হুজুর নবীর প্রেমের গল্প যখন শুনি গো তখন হৃদয় রাজ্যে প্রেমের জ্বর এমন ভাবে উঠে গো মনে হয় নবীর জন্য কি জানি করি আমাকে বলে দিছে আমাকে মামা ডাকে আমিও খালামণি ডাকি এত প্রেম বন্ধু বলছে মামা গো সুন্দর করে নবীর প্রেমের বাগান সাজাবে আমি টেনশনে ছিলাম এই এলাকার আশেক মাশেকরা আসবে কিনা আমি এখন কিন্তু শান্ত হয়ে গেছি বন্ধু প্রেমিকেরা প্রেমের ডাকে সারা দিয়ে চলে এসেছে এই প্রেমেই বন্ধন কেয়ামতের দিনও বৃথা যাবে না রে আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার নবীর প্রেমিক যারা আছে হকের পক্ষে যারা আছে রে তাদের সাথে তোমরা যুক্ত থাকো যুক্ত হও আর আমার জান্নাতে তাদের সঙ্গে চলে আসো বন্ধু কোরআন পড়ার পরে কিতাব পড়ার পরে বাংলাদেশ থেকে আমার নবীর সম্মানকে খাটো করে অপমান করে আর শুধু আমেরিকা থেকে আসতে পারে না নবীর প্রেমের জ্বালা সইতে না পেরে এই বাংলার জমিনে মাহফিলের জন্য বন্ধু প্রস্তুত হয়েছে আর আগে কিন্তু হাদিয়া পাঠিয়েছে অনেক আগে শুরুতেই পাঠিয়েছে আমার ব্যস্ততার কারণে আমি মাহফিল সাজাইতে পারি নাই বন্ধুরে আমার বলতেছিলাম ওই যে বন্ধু প্রেম আমার দুশ্মনী আমি যে বলেছিলাম বাশিরা ওয়া নাযীরা নবী কারো কারো জন্য সুসংবাদ দাতা আবার
কারো কারো জন্য অনাদিরা অভয় প্রদর্শক যারা আজকে নবীর শানে বেয়াদবি করছে নবীর শানে দুষ্টমি দুশমনি করছে তাদের বন্ধু দুনিয়া এবং আখেরাত পুরোটাই ধ্বংস হয়ে গেছে একটা হাদিস না শুধু একটা হাদিস না বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ বর্ণনা করেছি আমি গোটা পৃথিবীর বুকে বড় বড় লেকচারার জানাছেন নবীর শান কে খাটো করে মিলাদুন নবী বাদ দিয়ে এই নবীর মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী করেন তাদেরকে বলবো বুখারী শরীফ ভালো করে তালাশ করে দেখেন নবীর দুশমনদের হত্যা করার অর্ডার দিয়েছে আমার নবী আজ থেকে 1500 বছর আগে এই জন্য বন্ধু রাবির নাম সহ গ্রন্থ সহ সব কিছু বন্ধু নিয়ে এসেছি সময় নাই না হয় কিতাব নিয়ে আসতাম খুলে খুলে বন্ধু নাম্বার রং পৃষ্ঠা সব দেখাই দিতাম এই গেল দুইটা হাদিস একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটা বললাম যে ওই যে কাব ইবনে আশরাফকে হত্যার কথা তিন নাম্বার হলো বন্ধু বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী দেখে দেখে বলতেছেন আমার নবী আনসারি কয়েকজন সাহাবীকে আবু রাফে নামে এক এক ইহুদির নিকট পাঠিয়ে দিলেন কারণ নিকট আবু রাফে নামক এক ইহুদির নিকট পাঠিয়ে দিলেন তাকে হত্যা করার জন্য এই হাদিসখানাও বন্ধ এসেছে বুখারী শরীফের মধ্যে যেই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আনসারী সাহাবী ওই যে আবু রাফে নামক ইহুদি সেই ইহুদি বন্ধু হিজাজ ভূমিতে তার দুর্গ ছিল সেখানে সে বসবাস করত তখন কি করলেন আনসারী সাহাবীরা কয়েকজন যখন রওনা হলেন তাদের দল নেতা হিসাবে আব্দুল্লাহ ইবনে আতিককে তাদের লিডার আমির হিসাবে নবী পাঠালেন তারা চলতে শুরু করলো চলতে শুরু করলো চলতে 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 বন্ধু হিজাজ ভূমিতে তারা পৌঁছে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু রাবি বর্ণনা করেছেন আমার নবী বলেছেন হিজাজ ভূমিতে যখন তারা পৌঁছে গেল তখন দেখলো সূর্য পশ্চিম আকাশে ডলে পড়েছে ডুবে গেছে সন্ধ্যা ডানা মেলে দিয়েছে মানুষগুলো তাদের পশুপাল নিয়ে আপন আপন গন্তব্যের দিকে চলে গেল এবার বন্ধু ওই যে আবু রাফে নামক ইহুদি সেও তার গন্তব্যে চলে গেল এবার কি করলেন অ বন্ধু এবার কি করলেন এবার ওই যে আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে অবস্থান করো এবার কি করলেন আমরা যে আজকে জান্নাতের বাগান এসেছি ময়নামতি মেডিকেলের গেট দিয়ে এসেছি আমরা যারা উত্তর দিক থেকে এসেছি মাহফিলে ঠিক কিনা বলেন আসছে কিনা আমাদের এই সভাপতি সাহেব এসেছে কোন দিক দিয়ে ওই যে পশ্চিম দিক দিয়ে স্কুলের পশ্চিম গেট দিয়ে ঠিক কিনা বলেন দক্ষিণ পাড়া থেকে এসেছি তারা দক্ষিণ গেট দিয়ে বন্ধু এখানে এসেছে তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বললেন আমি আমার সঙ্গীদেরকে বসিয়ে দিলাম আমি আমার সঙ্গীদেরকে বললাম তোমরা এখানে অবস্থান করো আমি অবস্থান করে আবার দ্বার রক্ষীর কাছে গেলাম তাদের সাথে কৌশল শুরু করে দিলাম কৌশল করে আমি ভিতরে ঢুকলাম কিন্তু আবু রাফে ছেলেদের সাথে শুয়ে আছে বন্ধু গভীর মনোযোগ আলোচনার মাঝখানে আবারও বলছি এই ওয়াজ আমি আমার জীবনে আর কোনো দিনও করি নাই যেইভাবে নবীর সাথে বেয়াদবি চলতেছে যেইভাবে নবীর শান আজমতকে খাটো করা হচ্ছে যেইভাবে নবীর সাহাবিদেরকে বন্ধু অপমান করা হচ্ছে এই জন্য আজকে সিদ্ধান্ত করেছি যে নবীর দুশমনদের সাজা কত হার্ড হতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনারা সবাই খুশি না বেজার আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর বুকে কোটি কোটি ভালোবাসার মানুষ আমেরিকা বিশেষ করে আমেরিকা লন্ডনের মানুষ পেটে খিদা লাগলে যেমনি খাবারের জন্য পাগল হয়ে থাকে আমি গুনারগারের আলোচনার জন্য তারা এতটা আগ্রহে থাকে ছাড়তে দেরি রে মেসেজ আসতে দেরি হয় না আমি বিশ্বাস করি আমার নবীর প্রেমিক যারা আছে নবীর ভালোবাসার দাবিরা আছে তারা শুনলে বন্ধু মহাখুশি হয়ে যাবে আর ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে পৃথিবীর পাহাড় পরিমাণ স্বর্ণ যদি গিফট দেওয়া হয় নবীর শান আজমতকে খাটো করার জন্য তারা কখনোই সেই স্বর্ণ গ্রহণ করবে না ঠিক কিনা বলেন ও বন্ধু হাদিস শরীফটা আমি শেষ করে দিচ্ছি কারণ আমি আজকে অনেক লম্বা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি ধৈর্য ধরে বসবেন তো সবাই রাজি আছেন বন্ধু এবার তিনি কি করলেন আমি রোমের মধ্যে ঢুকলাম তিনি বলতেছেন আমি রোমের মধ্যে ঢুকার পরে দেখলাম ওই আবু রাফে ছেলেদের সাথে শুয়ে আছে আমি সে কোন দিক দিয়ে শুয়ে আছে আমি সেটা বুঝতে পারতেছি না হাদিস কিন্তু কোথাকার বুখারী শরীফের সন্দেহের কোনো কারণ নেই এবার তিনি কি করলেন
আমি একটা টেকনিক অবলম্বন করলাম টেকনিকটা হলো আমি ডাক দিলাম কোথায় রে আবু রাফে এবার আবু রাফে ডাক দিয়ে ডাক শোনার পরে তিনি বললেন কে আমাকে ডাকছো আমি আবু রাফে তখন তিনি কি করলেন আব্দুল ইবনে আতিক তিনি কি করলেন তিনি বললেন যখন সে সাড়া দিল আমার ডাকে আমি হলাম আবু রাফে সঙ্গে সঙ্গে আমার তরবারি হাতে নিয়ে তাকে এত জোরে আঘাত করলাম প্রহার করলাম সঙ্গে সঙ্গে সে মারা যায় এই মৃত্যুর খবর আমি আমার সরকারে দুজাহার কাছে পৌঁছে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বলি বন্ধু যারা নবীর সাথে দুশ্মনী করতেছে নিজের উপর নিজে জুলুম করতেছে জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুন জনম জনমকে দিও তোমার হবে না মাশুল বলেন জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুন জনম জনমকে দিও তোমার হবে না মাশুল একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে না মাশুল বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইল দুকল জনম জনমকে দিও তোমার হবে না মাশুল একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে না মাশুল বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাশুল ইয়া মহাপদে لا يا رسول الله জোরে জোরে বলেন না মারহাবা আর একটু মহব্বতে বলুন না মারহাবা আমার কথা কি বুঝে আসতেছে নাকি বিরক্ত হইতেছে আপনারা কি হইতেছেন না বিরক্ত না ও বন্ধু তিনটা হাদিস নবীর দুশমনদের জন্য দাঁড় করিয়ে দিলাম এবার আরেকটা হাদিস শরীফ শোনেন বন্ধু তার আগে আমি এই যে আবু রাফিকে হত্যার কারণ কি সেই কারণ আমি আগে আপনাদেরকে বলতে হবে না হলে বুঝবেন না তাকে হত্যা করা হয়েছে তাকে কতল করা হয়েছে এটা আপনারা সবাই বন্ধু বুঝতে পেরেছেন কিন্তু কেন হত্যা করা হয়েছে সেটা তো বলিনি সে নবীর শান আজমতকে খাটো করত নবীকে কষ্ট দিত এবং অন্য মানুষও যেন নবীর শান আজমতকে খাটো করে করে নবীকে কষ্ট দেয় সেটার জন্য মানুষকে উৎসাহ দিত আমাদের বাংলাদেশে বিরিয়ানি ফাটি আছে না নাই কথা বলেন না কেন ৫০০ টাকা ১,০০০ টাকার নোটের পাঠিয়ে আছে না নাই ও বন্ধু দুই তিনটা লাঠি আলদার করিয়ে দিয়ে একজনকে দমানোর জন্য এরকম পাঠিয়েছে না নাই কিন্তু নবীর সৈনিক কোনোদিন সেটাকে পরোয়া করে না নবীর সৈনিক এটাকে কোনোদিন বন্ধু এটাকে কি করে না গ্রহণ করে না আমি আপনাদেরকে বলতে চাই সে নিজে নবীর সাথে গোস্তাকি করতো নবীর শান আজমতকে খাটো করতো এবং অন্য আরেকজনকেও নবীর শান আজমত খাটো করার জন্য উৎসাহ দিত এই জন্য আমার নবী বন্ধু আবু রাফিককে হত্যা করার জন্য বলতে দেই বন্ধু মোহাম্মদ আব্দুল ইবনে আতিক হত্যা করতে দেরি করে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীকে হত্যা করেছে এই জন্য সুবহানাল্লাহ খুশি হয়েছে আর দুশ্মনী করেছে এই জন্য একবার বলেন নাউযুবিল্লাহ
বন্ধুরে আমার এবার আসেন আরেকটা হাদিস শরীফ সেটাও বুখারীতে এসেছে আমি আজকে বন্ধু সন্দেহ করার কোনো সুযোগ নাই সন্দেহ করার কোনো অবকাশ নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বন্ধুরে আমার আমার নবী বলেছেন একজন খ্রিস্টান কি করলেন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে বন্ধু তিনি কি করলেন ইসলাম ধর্ম গ্রহণ করেন সূরা বাকারা তিনি তেলাওয়াত করলেন সূরা বাকারা তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে 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 বন্ধু এমন একটা সময় আসলো নবীর ওহী লেখার জন্য তাকে নিয়োগ করে দিল এত তাকদা সুবহানাল্লাহ কোনের সময় না হইছে না বড় ভয়ঙ্কর এই জন্য বলছি বন্ধু সে ইসলাম গ্রহণ করেছে সূরা বাকারা সে তেলাওয়াত করেছে আলে ইমরান সে তেলাওয়াত করেছে এবং বন্ধু সর্বশেষে নবীর ওহী লেখার জন্য সে এমন মুজিজা সে এমন পাওয়ার পেয়েছে নবীর ওহী লিখতেন নবীর কাছে ওহী যখন আসতো সে ওহী লিখতো তারপরে বন্ধু ওহী লিখতে লিখতে আর একটা সময় সে আবার ওই খ্রিস্টান ধর্মে ফিরে গেছে জোরে জোরে বলে আর একটু মহাব্বতে পড়ুন নাউজুবিল্লাহ এই যে হাদিস শরীফগুলো বর্ণনা করতেছি আপনারা কি মাথায় ঢুকাচ্ছেন কিনা এই ওয়াজ কি আমার মুখ থেকে জীবনে কোনোদিন শুনছেন মিডিয়াতে শুনছেন হাজার হাজার ভিডিও আছে অনলাইনে মিডিয়াতে আমার জীবনে কোনোদিন আমি এক মুহূর্তের জন্য ওয়াজ করিনি বন্ধু আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে আলোচনাগুলো শুরু করে দিয়েছি তখন কি করলো বন্ধু একবার খ্রিস্টান হলো আবার নবীর ওহী লিখলো তারপরে আবার মুসলমান থেকে খারিজ হয়ে খ্রিস্টান হয়ে গেল অবশেষে তিনি ইন্তেকাল করলো ওই খ্রিস্টান যখন মারা গেল মারা যাওয়ার পরে মুসলমান যেমনি করে মারা যাওয়ার পরে দাফন করে খ্রিস্টানদেরকেও কিন্তু তেমনি দাফন করে জানেননি ওই যে কিছুদিন আগে আগের খবর আমি আপনাদেরকে বলবো না এখন কিন্তু বর্তমানে অনলাইনে সবার একটা ভালো যোগাযোগ আছে আছে না নাই অনলাইনে ভালো একটা যোগাযোগ আছে বন্ধু অনলাইনে দেখছেন নি রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে সমাহিত করা হয়েছে দেখছেন নি দেখেন নাই অনেক আগে থেকেই তার জন্য কফিনটা তৈরি করা হয়েছে সুন্দর করে তাকে মাটির নিচে দাফন করা হয়েছে ঠিক তৎকালীন সময় খ্রিস্টানকে দাফন করা হলো দাফন করার পরে এবার বন্ধু রাত্র গেল সকাল যখন হলো এবার ওই তৎকালীন সময়ে খ্রিস্টানরা ওই খ্রিস্টানের ওই তাকে যেখানে দাফন করা হয়েছে সকালবেলা গিয়ে দেখে তারই লাশটা মাটির উপরে উঠে আছে জোরে জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে পড়ুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় মুমিন কি খুশি না বেজার ক্যাশিয়ার সাহেব খুশি নি সবাই খুশি কি করেছে বন্ধ চমৎকার খবর জলদি নিয়ে আসো সালাতুনি আর রাসূলুল্লাহ আলাইকুম সালামুনি আর হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনি আর রাসূলুল্লাহ আলাইকুম সালামুনি আর হাবিবাল্লাহ আলাইকুম গফতে মুসা বা খোদা দার কোহে তোর গফতে মুহাম্মদ বা খোদাদার আরশে নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এত মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ এই লোকটারে মনে চিনেন না আপনারা চিনেন সাচ্চা আশিক আমাদের আমাদের কুমিল্লার যে ঐতিহ্যবাহী ঢাকাই বিরিয়ানি এটা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে কুমিল্লাতে যে ঢাকাই বিরিয়ানির জনপ্রিয়তা সম্পর্কে জানে না ঐতিহ্যবাহী ঢাকাই বিরিয়ানির মালিক ইনি আমার খুব পাগল ভক্ত এত ভালোবাসে যেটা কল্পনা করা যাবে না কিছুদিন আগে আমাকে একটা গিফট দিছে দেওয়ার আগে শর্ত দিছে হুজুর এই গিফট আপনাকে দিচ্ছি কিন্তু এটা কিন্তু আপনি জীবন গেলেও আবার অন্যত্র কাউকে দিতে পারবেন না সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন এইরকম প্রেমিকগুলো আছে বিদায় এখনো পৃথিবী সুন্দর আপনারা জানেন না যেইগুলো বড় বড় মসজিদে ইমামতি করতেছে বড় বড় স্টেজে বক্তব্য দিচ্ছে সেই সমস্ত নামদারি মুনাফিক মার্কা আলেমদের চাইতে এই সমস্ত নবীর প্রেমিকরা অনেক অনেক বেশি দামি পারার পক্ষ থেকে জোরে বলেন মারহাবা আরো জোরে মারহাবা বন্ধুরে আমার হৃদয় জানালা তোমরা সবাই খুলে বন্ধু শোনো
আমি কি বলতে চাই বন্ধু তোমরা শুধু শোনো এবার কি করলেন সকাল বেলা যখন হলো সবাই মন দিয়ে শুনেন এটা কিন্তু বাংলা বই থেকে কালেক্ট করা না বন্ধু বুখারী শরীফের হাদিস রে এটা হলো মুনাফিকের জন্য বড় ধরনের একটা শিক্ষা কি করেছেন সকাল বেলা গেলেন যাইয়া ওই খ্রিস্টানের কবরের কাছে গিয়ে তার সমাহিত করেছে যেখানে সেখানে গিয়ে দেখলেন সকাল বেলা মাটি তার লাশটা বের করে দিয়েছে মাটিও সেটা গ্রহণ করে না জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এবার খ্রিস্টানেরা তার দলেরা আবার কি বলতেছেন তার দলেরা বলতেছে তার দলেরা বলতেছে যে এটা নিশ্চয় মুহাম্মদ এবং মুহাম্মদের লোকেদের কাজ নাউজুবিল্লাহ বলতেন না এটা কার কাজ বলতেছে নিশ্চয় এটা মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ কারণ ওই মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ থেকে আমাদের লোকটা পালিয়ে এসেছে এই জন্য তারা তাকে মাটি থেকে বের করে দিয়েছে ও বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে নবীর সাথে দুশমনী করলে মাটির নিচে পর্যন্ত জায়গা না ও বন্ধু আমি হাদিসগুলো শেষ করার পরে অন্যান্য জীবন নবীদের জীবনের ইতিহাস থেকে একটু একটু করে শোনাবো যে নবীর দুশমন নবীর সাথে যারা গোস্তাকি করে তাদের কি ভয়ঙ্কর পরিণতি হয় বন্ধুরে আমার এবার তিনি কি করলেন এবার খ্রিস্টান তার বন্ধুরা কি করলেন কবরটাকে তার কবরটাকে আরো বেশি গভীর খনন করলেন আরো বেশি গভীর করে তাকে কবরের মধ্যে দাফন করলেন দাফন করে সুন্দর করে পরিপূর্ণ করে তারা চলে আসলেন চলে আসার পরে দিন চলে গেল রাত্র যখন শেষ হয়ে গেল আবার পরের দিন সকালবেলা বন্ধু গিয়ে দেখলেন আবার ওই লাশ মাটি বের করে দিয়েছে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতে বলুন না আলহামদুলিল্লাহ বন্ধু আপনারা কেমন খুশি গো আমি জানি না কিন্তু আমার হৃদয়টা আনন্দে ভরে গেছে যখন আমি হাদিস শরীফটা একবার না বন্ধু কতবার হিসাব ছাড়া আমি শুধু হাদিস শরীফটাকে আমি রিসাইট করেছি বন্ধু আমার কাছে মধুর চেয়ে আরো মজা লাগছে রে বন্ধু এত স্বাদ আমার কাছে লেগেছে রে মানুষ কষ্ট পাইলে মানুষ কষ্ট পায় ঠিক কিনা কিন্তু ওই মুনাফিক ওই বেঈমান কাফেররা যখন কষ্ট পেয়েছে আমার নবীর সঙ্গে গোস্তাকি করে আমার আল্লাহ পানিশমেন্ট দিয়েছে আমি মহা খুশি হয়েছি আমাদেরকে যারা বকা দে বেদাতি বলে ও বন্ধু তাদের অবস্থাও তেমনটি হবে ভালো হবে না আমি আপনারা যারা মুরব্বী আছেন নবীর প্রেমিক যারা আছেন আহলে বাইতের প্রেমিক যারা আছেন এখানে আশেকরা যারা আছেন আপনারা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখেছেন পৃথিবীর বুক থেকে একটা সুন্নি জামাতের আল্লাহর ওলি একটা সুন্নি জামাতের আলেম লাঞ্ছিত হয়ে কবরে যায় না পৃথিবীর আদি থেকে আদ্য পর্যন্ত পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমার বয়সটা মোটামুটি কম হয় না বয় না বন্ধু 35 পার হয়ে গেছে ও বন্ধু 35 পার হয়ে গেছে রে 2002 থেকে স্টুডেন্ট লাইফ থেকে ছোট্ট ছোট্ট মাহফিলে মানুষ আদর করে স্টেজে উঠাইয়া দিত গজল গাইতাম আলোচনা করতাম ক্লাসে একটা হাদিস শরীফ শুনলে এটা বাড়িতে এসে মা বাবাকে শোনাতাম আপন স্বজনদেরকে শোনাতাম ওই তখন থেকে যতটুকু নিজেই দেখেছি আজও পর্যন্ত কোন সুন্নি জামাতের আল্লাহর অলি হক্কানে ছোট্ট একটা আলেম অপমানিত হয়ে মারা যায়নি কিন্তু যারা যুগে যুগে নবীর বিরোধিতা করেছে আল্লাহর অলিদের দুশ্মনী করেছে নবীর মিলাদ কেঙ্কার করেছে নবীর শান আজমতকে খাটো করেছে আপনারা এখন অনলাইনে দেখবেন তাদের অনেক অনেক রকমের কলঙ্ক নিয়ে পৃথিবীতে গেছে যে কলঙ্ক পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীতে বিরল হবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে ঠিক কিনা বলেন এবার বন্ধু দুই দিন চলে গেল কয়দিন দুই দিন চলে গেল দ্বিতীয় দিন তারা বলতেছেন এটা কখনোই অন্য কারো কাজ না এটা হলো মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ কারণ আমাদের সঙ্গী মুহাম্মদের কাছ থেকে পালিয়ে এসেছে এই জন্য তাকে মাটির অভ্যন্তর থেকে বের করে দেওয়া হয়েছে আবার কি করলেন আরো বেশি গহীন খনন করে আরো গভীর বন্ধু খনন করে তারা আরো গভীরতা সৃষ্টি করে তাকে দাফন করলেন মাটির নিচে তাকে পুঁতে দিলেন আবার পরের দিন সকাল গিয়ে দিনের বেলা যাইয়া দেখে লাশ আরো এটা মাটির উপরে আবার উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ এবার বন্ধু
খ্রিস্টানেরা চিন্তা করলো এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, কারণ এত গভীর তলদেশ থেকে একটা মানুষের লাশ বারবার উঠানো সম্ভব না, নিশ্চয় এইটা গডের কাজ, কারণ গড নাম রেখেছে, তার হাবিবের নাম রেখেছে, হাবিবকে বলেছেন আল্লাহ, তার গড হিন্দুরা খ্রিস্টানরা কি বলে ভগবান 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 ভগবতী, ফুললিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে না নাই, আছে আছে না কি কথা বলেন না কেন, আছে গড গডেজ আছে না নাই, আছে ফুললিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে না নাই, আছে দুইটা লিঙ্গ, আল্লাহ তো বলেছে আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো কি নাই, ঠিক না, হি ইজ এন ডিপেন্ডেন্ট অন এনি ওয়ান, তিনি কারো মুখাপেক্ষী নন, ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন তিনি কারো মুখাপেক্ষী নয়। আপনারা জানেন না ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছেন হেই দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, এই সেন্টেন্স আমি এত বেশি ইউজ করেছি আপনারা এখনো পারলেন না মুখস্থ করতে, আমার জীবনে যদি এত সুন্দর একটা বক্তা আমি জীবনে পাইতাম মনে হয় আরো ভালো হইতাম, কারণ জীবনে এক সেকেন্ডের জন্য সিনিয়র মানুষের কাছ থেকে সাহায্য পাই নাই, যতটুকু সাহায্য পেয়েছি ক্লাস টিচারদের কাছ থেকে, কলেজ লাইফে ইংলিশ টিচারদের কাছ থেকে বন্ধু, কিন্তু এই মাঠে কোনো দিন কোনো বড় সিনিয়রদের কাছ থেকে এক সেকেন্ডের হেল্প পাই নাই, এই জন্য বন্ধু বলতেছি ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ ইজ নট, যেজন প্রেম করে না নো উইথ নট গড, সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, আল্লাহ রাব্বুল আলামিন বলতে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দেখাই দিছে কাকে, কথা বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফর গিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে, দেয়ার ইজ নো বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ হলেন, আপনার আমার প্রিয় নবী, জোরে জোরে সুবহানাল্লাহ, এবার বন্ধু খ্রিস্টান তারা চিন্তা করতেছেন এটা পৃথিবীর কোন মানুষের কাজ না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা কার কাজ, আল্লাহর কাজ, নিশ্চয়ই মুহাম্মদের সাথে বেয়াদবির কারণে তার এই সাজা, জোরে জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, হাদিস শরীফ প্রমাণ করেছে ওই ডেড বডি ওই লাশটা এখানে রেখে তারা চলে গেছে, এই লাশ সম্পর্কে কোনো ধরনের ফিলিংস তাদের নাই, এবার একবার বলেন না সুবহানাল্লাহ, এই জন্য বন্ধু আমি গজল লিখছি যে একটু আগে বলেছি, জুলুম যারা করে লা বন্ধু হারাইলা দুকল, জুলুম জুলুম কে দিও তোমার হবে না মাশুল, বলেন জুলুম যারা করে লা বন্ধু হারাইলা দুকল, জুলুম জুলুম কে দিও তোমার হবে না মাশুল, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাশুল, জোরে জোরে বলেন না আমার হাওয়া, আপনারা আবুল আহাবের নাম শুনছেন নি, তাব্বাত ইয়াদা আবিলা হাবিও আতাব, সূরা আহাব, সূরা আহাবের সারা নজল যখন ব্যাকগ্রাউন্ড যখন দেখবেন বন্ধু, আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বৈষপ্ত করেছে, কেন তাকে লানত দিয়েছে, তার সন ছেলে সন্তান ধন সম্পদ যা কিছু আছে সব কিছু অভিশপ্ত করে দিয়েছে, তার অন্যতম কারণ হলো নবীকে সে অপমান করার চেষ্টা করেছে, তার হাতে বড় পাথর নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য যখন উপরের দিকে উঠাইছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আহাব পাঠিয়ে দিয়েছে, রে আবুল আহাব আমার নবী আমার নবী, এমন নবী আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, তুই কি জানোস না এই হাবিবের নাম আমি আল্লাহ নিজে রেখেছি হাবিবুল্লাহ, তুই কি বুঝোস না আমার নামের সাথে আমার হাবিবের নাম আমি বসিয়ে দিয়েছি, আমার নাম লিখতে কয়টা হরফ লাগে রে, আমার হাবিবের নাম লিখতেও তেমন হরফ লাগে, আমার নামের হরফের যেমনি কোনো নক্তা নাই রে, আমার হাবিবের
নামের অক্ষরের কোনো আমি রত্নানত্তা রাখি নাই আমার হাবিবকে আমি এত বেশি ভালোবাসি রে আমার হাবিবের প্রেমে আমি কুল কায়নাত সাজিয়েছি ও পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর আমার ভাই বাবারা আমার মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি হৃদয়ের জানালা সবাই শুনে নিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে হযরত আলী ডেকে ডেকে বলতেছে রে পৃথিবীর মানুষ হৃদয় খুলে শোনো গো আমি একদিন মক্কায় যখন ছিলাম আমার নবীকে সঙ্গে নিয়ে আমি হাঁটতে শুরু করলাম আমার নবীকে নিয়ে মক্কা নগরীতে যখন হাঁটতে শুরু করলাম আমি আলী দেখেছি রে আমার নবীর সামনে যতগুলো পাথর পড়েছে বৃক্ষ তরলতা যা কিছু আমার নবীর সামনে পড়েছে আমি আলী নিজ কানে শুনেছি আমার নবীকে পাথর পর্যন্ত সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ হাদিসে কুদসিতে বলেছে আমার আল্লাহ আমি আমার হাবিবকে যত সুন্দর করে সৃষ্টি করেছি আমি সৃষ্টি জগতে আমার সৃষ্টির মধ্যে এত সুন্দর আর কাউকে আমি সৃষ্টি করিনি আমি কোনো কিছু যদি যে আমার হাবিবের মাধ্যমে দেই রে আমি যদি কোনো কিছু নেই আমি আমার হাবিবের মাধ্যমেই নেই আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করে আমি তাদেরকে সাজাও দেই জোরে জোরে বলুন না আল্লাহু আকবার ও বন্ধু নবীর প্রেম বড় মধুময় নবীর প্রেম আপনারা দেখেন ও বন্ধু কোরআন শরীফের 29 পারায় একটা সূরা আছে সূরা কলম সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উতুল্লিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সাথে গোস্তাকি করলো বেয়াদবি করলো এই জন্য আমার আল্লাহ তাকে বলেছে রে ওয়ালিদ বিন মুগিরা তুই যারো জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আবার একবার বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবীর সাথে গোস্তাকি করেছে এই জন্য আমরা নাউজুবিল্লাহ বললাম আর আল্লাহ পানিশমেন্ট দিয়েছে আল্লাহ তাকে কলঙ্কিত করেছে বন্ধু একটা না ওই ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে কয়টা কয়টা 10টা গালি দিয়েছে এর মধ্যে লাস্ট নাম্বার 10 নাম্বারটা হলো জারজ তাহলে আর বাকি 9টা কত ভয়ঙ্কর হতে পারে কথা কি ভালো লাগে আরে জোরে বলেন ভালো লাগে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মহব্বতে পূর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ